আসসালামু আলাইকুম। আজকে আমরা কার্ডিওলজি লেকচার 5 শুরু করতে যাচ্ছি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাপ্রোচ অফ এ পেশেন্ট উইথ কার্ডিয়াক অ্যারেস্ট। তো আপনি যখন কার্ডিয়াক অ্যারেস্টে একটা পেশেন্টকে ডায়াগনোসিস করতে পারবেন, তখন আপনার প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে শাউট ফর হেল্প। মানে হচ্ছে আপনি আপনার আশেপাশে যে মানুষজন আছে তাদেরকে আপনি ইনফর্ম করবেন যে এখানে একটা পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্টে আছে, তো তাদের কাছ থেকে আপনি সাহায্য চাবেন। দেন হচ্ছে আপনি চেক করবেন, পেশেন্টটাকে চেক করবেন কিভাবে, তার মাউথটাকে ওপেন করবেন, ওপেন করে দেখবেন যে তার এয়ারওয়েটা ওপেন আছে কিনা। হ্যাঁ, এয়ার মানে মাউথের মধ্যে কোনো কিছু জমা আছে কিনা, অথবা সে ব্রিদিংটা ঠিকমতো নিতে পারতেছে কিনা। হ্যাঁ, দেন আপনি দেখবেন যে সে ঠিকমতো ব্রিদিং করতেছে কিনা। যদি সে ঠিকমতো ব্রিদিং না করে, তাহলে হচ্ছে আপনি কল করবেন ইমার্জেন্সি সার্ভিসে। আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ইমার্জেন্সি নাম্বার হচ্ছে 999। সো আপনি 999-এ ফোন করে দিবেন যে অমুক জায়গাতে একটা পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্টে আছে। তো রেস্কিউ টিম আসার আগে আপনি যে কাজটা করবেন, সে কাজটা হচ্ছে আপনি 30টা চেস্ট কম্প্রেশন দিবেন এবং 2টা রেস্কিউ ব্রিদিং করবেন। এটা হচ্ছে আপনার কাজ। হ্যাঁ, আপনি রেস্কিউ টিম আসার আগ পর্যন্ত আপনি ব্রিদিং এবং চেস্ট কম্প্রেশন, হ্যাঁ, সিপিআর আপনি দিতে থাকবেন। দেওয়ার পর যখন রেস্কিউ টিম আসবে, এসে তারা রিদমটাকে অ্যাসেস করবে। তো যখন তারা রিদমটা অ্যাসেস করবে, তখন দুই ধরনের রিদম আসতে পারে, তাই না? একটা রিদম হতে পারে নন শকেবল রিদম, আরেকটা রিদম হতে পারে শকেবল রিদম। ঠিক আছে, তো শকেবল রিদম কী জিনিস, নন শকেবল রিদম কী জিনিস, এই বিষয়গুলো নিয়ে আমরা প্রিভিয়াস লেকচারগুলোতে ডিটেলস আলোচনা করেছি, সেজন্য এখন বিস্তারিত আলোচনা করব না। তবে আপনি যদি এক্ষেত্রে নন শকেবল রিদম পান ওই পেশেন্টের ক্ষেত্রে, তাহলে আপনার কাজ হচ্ছে কি, থিঙ্ক অ্যাবাউট দ্য রিভার্সিবল কজ। হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট এবং প্র্যাকটিক্যালিও খুব ইম্পর্ট্যান্ট ক্লিনিক্যালি। সো আপনি চিন্তা করবেন যে কোনো রিভার্সিবল কজ ওই পেশেন্টের মধ্যে বিদ্যমান আছে কি না। এখন রিভার্সিবল কজটা কী জিনিস, রিভার্সিবল কজটা হচ্ছে আমরা মনে রাখি হচ্ছে একটা নেমোনিক দিয়ে, সেটা হচ্ছে 4H এবং 4T। H ফর হাইপোক্সিয়া, হাইপোভুলিমিয়া, হাইপোথার্মিয়া, হাইপোক্যালিমিয়া, হাইপারক্যালিমিয়া। T ফর টেনশন নিউমোথরাক্স, কার্ডিয়াক টেম্পোনেন্ট, থ্রম্বোসিস এবং কার্ডিয়াক টক্সিন। তো এই কোজগুলো, এই 4H এবং 4T, এই কোজগুলো যদি নন শকেবল রিদমের পেশেন্টের মধ্যে আপনি খুঁজে পান, তাহলে আপনার কাজ হবে ট্রিটমেন্ট অফ দ্য কজ। হ্যাঁ, ধরুন আপনি একটা পেশেন্টকে নন শকেবল রিদমে পেলেন এবং আপনি খুঁজে দেখলে পেলেন যে পেশেন্টটা ডিহাইড্রেশন চলে গেছে, মানে হাইপোভুলিমিয়ার সাইন সিমটম আছে। তো আপনি যদি হাইপোভুলিমিয়ার ম্যানেজমেন্ট করে ফেলেন, তাহলে কিন্তু পেশেন্ট সার্ভাইভ করবে। বাট যদি আপনি সার্চ করে দেখলেন যে পেশেন্টের মধ্যে কোনো রিভার্সিবল কজ প্রেজেন্ট নেই, তো এই ক্ষেত্রে আপনার কাজ হবে নন শকেবল রিদমের পেশেন্টের ক্ষেত্রে গিভ সিপিআর। আপনি সিপিআর দিতে থাকবেন, সিপিআর দিতে থাকবেন, সাথে আপনি একটা ইনজেক্টেবল অ্যাড্রেনালিন আপনি দিতে থাকবেন। তো নন শকেবল রিদমের পেশেন্টের ক্ষেত্রে আপনি সিপিআর দিবেন এবং অ্যাড্রেনালিন, সিপিআর অ্যাড্রেনালিন, সিপিআর অ্যাড্রেনালিন, এভাবে আপনি কন্টিনিউ করতে থাকবেন। বাট আপনি রিদমটা অ্যাসেস করে যদি পান যে শকেবল রিদম, হ্যাঁ শকেবল রিদম যদি আপনি পান, তাহলে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, শক দিতে হবে পেশেন্টকে। হ্যাঁ, তো শকেবল রিদম কী আছে, পাসলেস ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া এবং ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। এই পেশেন্টগুলিকে যদি আপনি পান, তাহলে আপনাকে প্রথমে কী করতে হবে, শক দিতে হবে। এক্ষেত্রে আপনি শক দিবেন হচ্ছে 150 থেকে 360 জুলের শক আপনি পেশেন্টকে দিবেন। দেওয়ার পর হচ্ছে আপনি কী করবেন, আবার সিপিআর দিবেন, 30টা চেস্ট কম্প্রেশন এবং 2টা রেস্কিউ ব্রিদিং। এভাবে আপনি সিপিআর দিবেন 2 মিনিট সময় যাবত। দেওয়ার পর হচ্ছে আপনি আবার রিদমটা অ্যাসেস করবেন, অ্যাসেস করে দেখবেন যে পেশেন্টের শক এবং সিপিআর দেওয়ার পর পেশেন্টের রিদমটা সাইনাস রিদম অ্যাস্টাবলিশ হয়েছে কি না। ওকে, যদি আপনি দেখেন যে পেশেন্টের সাইনাস রিদম এখনও অ্যাস্টাবলিশ হয় নাই, সেক্ষেত্রে আপনার কাজ হবে এগিন আপনি শক দিবেন এবং সিপিআর করবেন। ঠিক আছে, করার পর আপনি আবার অ্যাসেস করবেন যে পেশেন্টের রিদমটা সাইনাস রিদম আসছে কিনা। যদি আপনি তারপরও সেকেন্ড শক দেওয়ার পরও যদি সাইনাস রিদম না আসে, গিভ থার্ড শক, তৃতীয়বারের মতো আপনি শক দিবেন।
এবং সিপিআর দেবেন। এভাবে আপনি শক সিপিআর দিতে থাকবেন। দেওয়ার পর তিনবার শক দেওয়ার পর যদি আপনি রিদম অ্যাসেস করে দেখতে পেলেন যে পেশেন্টের এখনও সাইনাস রিদম এস্টাবলিশ হয় নাই, তো সেক্ষেত্রে হচ্ছে কি আপনার কাজ হবে গিভ দ্য ফার্স্ট ডোজ অফ অ্যাড্রেনালিন এবং অ্যামিওডারোন, এই ড্রাগসগুলো দিবেন এবং আপনি শক সিপিআর ড্রাগ এভাবে এগুলো দিতে থাকবেন। তো এক্ষেত্রে সবচেয়ে লক্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা কিন্তু শকে বলি দেবে পেশেন্টের ক্ষেত্রে আমরা ড্রাগ ইউজ করি হচ্ছে থার্ড শক দেওয়ার পর। এই ইনফরমেশনটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে প্রায় সময় এই মানে সিনারিও হিসেবে আসে। হ্যাঁ, তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখা উচিত। কেমন? তো এখন হচ্ছে আমরা সিপিআরের একটা ভিডিও যদি আমরা দেখি তাহলে মনে হয় আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। এই যে দেখুন কিভাবে সিপিআর কম্প্রেশন করা হচ্ছে, এই যে চেস্ট কম্প্রেশনটা কীভাবে করে দেখেন, লোয়ার হাফ অফ দ্য স্টার নামে এরকম বাউন্সিং মুভমেন্ট হচ্ছে। 30টা দিবেন। হ্যাঁ, 30টা দেওয়ার পর হচ্ছে আপনি কী করবেন, আপনি ফুল ভাইটাল ক্যাপাসিটিতে আপনি দুইটা রেস্কিউ ব্রেথ দিবেন। ওকে, সো আমাদের তারপর হচ্ছে আপনি এভাবে করতে থাকবেন। তো আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল। ধন্যবাদ।